এত হাওয়া দিচ্ছে না, সোঁ সোঁ করে আওয়াজ, জানি না তোমরা শুনতে পাচ্ছ কিনা। মর্নিং সবাইকে, আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো, স্বাভাবিক আছো। আমরাও খুব ভালো আছি। এই তো কিছুক্ষণ আগে দীপন অফিসে গেল, আজকে রান্না বান্না কিছু নিয়ে। কালকে দেখলি না তোমরা, মামুনি বিদেশি মাছের তরকারি, সজনে ডাঁটা তরকারি, তারপর আমার এখানেও আমি রান্না করেছিলাম, মাছের ঝোল করেছিলাম, তারপরে শুটকি তরকারি করেছিলাম, গোদো আর কি, যেটা সব আছে, ডালও আছে। তো এগুলো সব গরম করে রেখেছি, আর রাত দুপুরে যখন ও আসবে বা যদি নাও আসে তাহলে রাতে আমি ভাত করে নেবো, ওর জন্য অসুবিধা নেই। আর আমার জন্য ভাবছি আজকে একটু রুটি করবো, তো বাট এখন না, আমার খেতে খেতে অনেক দেরি আছে। আপাতত আমি এখানে এখন শেক খাচ্ছি, এই যে শেক খাচ্ছি। আর এখন ও যাওয়ার পরে যত মানে ঠান্ডা যে তরকারিগুলো ছিল আর কি, সব ফ্রিজে ঢুকিয়ে রেখেছিলাম, তো এগুলো সব গরম টরম করেছি। গরম টরম করার পরে এই যে পুরো সব কিছু ধুয়ে গ্যাস ট্যাস মুছে পুরো একদম বেসিন টেসিন পরিষ্কার করে একদম ক্লিন করে রেখেছি। এখন আজকে তোমরা মানে কালকে তোমরা যে ব্লগটা দেখবে আর কি, কালকে মানে গতকালকে, এটা তো যাবে হলো গিয়ে তোমার বুধবার দিন, ঠিক আছে? তো সোমবার দিনের সরি মঙ্গলবার দিনের যে ব্লগটা দেখবে এটা এখন আমি এডিট করে নিই, জাস্ট তোমাদের সাথে একটু কথা বলছি, কথা বলে এখন এডিট করবো, এডিট করে রেন্ডার ফেন্ডার করে তারপর তোমাদের সাথে কথা হচ্ছে, নাহলে তোমরা কিন্তু সোমবারের যে মঙ্গলবারের যে ব্লগটা দেখতে পারবে না। চলো, তো গাইস ভিডিও এডিট করে অনেক আগেই চাপিয়ে দিয়েছি, অলরেডি আপলোডও হয়ে গেছে, তোমরা তাদের গিয়ে দেখে আসতে পারো। স্নান টান করে অনেক আগে পুজো দিয়ে দিয়েছি, সবকিছু শেষ, বেজে গেছে এখন 12টা। এখন আমার লাঞ্চ টাইম হয়ে গেছে, খাওয়ার অলরেডি নিয়ে নিয়েছি। তো আজকে খাওয়ার আছে, একটা ব্রেড নিয়েছি, একটা কাঁচা লঙ্কা, একটু পেঁয়াজ, এটা হলো মামনির হাতে সর্ষে ইলিশ, এটা কালকে আমি রান্না করেছিলাম কাতলা মাছের একটা ঝাল, আর এটা হলো সজনে আর আলু দিয়ে যে নিরামিষ তরকারিটা ওইটা আমি আলু নিয়ে নিই, সজনে নিয়েছি, আর এটা হলো ড্রাই ফিশ মানে গোদক। প্রচন্ড খিদে পেয়ে গেছে, তাড়াতাড়ি খাই, আর পারছি না আর পারছি না, মানে কি বলবো, লিটারেলি মাথা ঘুরাচ্ছে, তো ফটাফট খাই তারপর তোমাদের সাথে আবার কথা হচ্ছে। আরেকটা জিনিস দেখাই, বাইরের অবস্থা, আমি দরজা জানলা সব লাগিয়ে দেখেছি, আওয়াজ পাচ্ছ? এত হাওয়া কিভাবে হয়, বাপরে বাপ, ঘূর্ণিঝড় হলে হয় না, ঘূর্ণি মানে তুফান যেমন হয়, ঘুরে ঘুরে আসে হাওয়াগুলো, এমন হচ্ছে লিটারেলি। যাই হোক, বকবক করে না বকবক করে যাই এখন খেতে। 5:10 বাজে, এই যে আগরতলার ট্রেনটা যাচ্ছে, যেটাতে আমরা সব সময় বিকেলে যাই, স্টেশনে ঢুকছে ডেমো ট্রেন ধর্মনগর আগরতলা, লোকাল ট্রেন আর কি। আর গুড ইভিনিং সবাইকে, আশা করি তোমরা সবাই এখন পর্যন্ত ভালো আছো, সুস্থ আছো। প্রচণ্ড হাওয়া এখনো, আর এইদিকে আমি ভাত বসিয়েছি, দীপন এখনো আসেনি খেতে, বাজে এখন 5:10 বললাম, বললো 5:30 সময় আসবে, সকাল থেকে কিছুই খাইনি, সকালে ব্রেড আর অমলেট শুধু করে দিয়েছিলাম, বাস ওইটাই খাওয়া হয়েছে ওর, এখন পর্যন্ত আর কিছুই খাইনি, বললো এসে ভাত খাবো। তো ভাবলাম আমি করিনি কেন কি, গরম গরম ভাত করি তো সবসময়, বিকেল হয়ে গেলেও খেতে চায় না, সবসময় টিফিনই করে দিই। তো ওকে লাস্ট আমি ফোন করলাম, তুমি দেরি করে আসবে জানি, কিন্তু এসে খাবে তো ভাত, বলছে আরে হ্যাঁ খাবো, সকাল থেকে কিছুই খাইনি, দুপুরেও কিছু খাইনি, তো তার জন্য এসে ভাত খাবো, তুমি ভাত করো। তো বেজে গেছে 5:10, বললো 5:30 মধ্যে আসবে, তো চলো একটু ভাতটা করে রাখি, এসে স্নান টান করবে, তো আর এখন করলে গরম গরম ভাতটাও থাকবে, রাতেও আর করতে লাগবে না, রাতেও ভাত হয়ে যাবে। আর দেখো ঘর পুরো অন্ধকার, এদিকে জানলা টান্না সব লাগিয়ে আমি এভাবে অন্ধকারে বসে আছি, কিন্তু এত হাওয়া, বাপরে বাপ, হাওয়াতে পুরো পাগল হয়ে যাচ্ছি, সকাল থেকে কন্টিনিউ হাওয়া আর হাওয়া, সব জিনিসপত্র পড়ে যাচ্ছে। এই জানলাটা একটু খুলে রেখেছি, এই জানলাটা না খুলে রাখলে একটু সাফোকেশন হয়ে যাবে, তার জন্য এই ব্যাপার। কিছুক্ষণ আগে ছোলা খেলাম, রোস্টেড ছোলা বা চানা যেটাই বলো, এটাই আমার টিফিন, এটাই আমার ডিনার। বেজে গেছে 5:45, বাট দীপন মশাইয়ের এখনো পাত্তা নেই, মনে হচ্ছে আজকে দীপন মশাইয়ের কপালে ভাত নেই, কেন কি এত দেরি করে আসলে কি ভাত খাবে, আমার তো মনে হয় না, সব সময় এমনটাই করে, আসবো আসবো বলে কিন্তু আসে না।
গুড ইভিনিং সবাইকে। তো যাই হোক, বিকেলের পরে আর ভিডিও করতে পারিনি, একটু কাজে বিজি হয়ে গেছিলাম। আর সবচেয়ে বড় কথা হলো, ফেসবুক পেজের থেকে লাইভে এসেছিলাম, তো তার জন্য বলছি যে তোমরা যারা যারা এখন পর্যন্ত আমার ফেসবুক পেজটা ফলো করোনি, অবশ্যই গিয়ে ফলো করে নাও। রোজ কিন্তু আমি লাইভে আসি বিকেলে, কালকেও আসবো 6:30 সময় ইন্ডিয়ার টাইমে, আর বাংলাদেশ টাইমে 7টার থেকে। তো যারা যারা এখন পর্যন্ত ফেসবুক পেজটা ফলো করোনি, তোরা প্লিজ ফলো করে নাও। ডিসক্রিপশনে আমি ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া থাকবে, অবশ্যই তোমরা গিয়ে একটু ফলো করে দিও, তাহলে আমাকে রোজ লাইভে দেখতে পারবে, তোমাদের সাথে কথা বলতে পারবো। তো যাই হোক, আজকের ব্লগটার এখানে শেষ করছি। বেজে গেছে 11:05, সকালে আবার উঠতে লাগবে। তো আজকের ব্লগটা যদি ভালো লাগে থাকে, তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলটাকে। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, বাই বাই।